সাউথ আফ্রিকার বিপক্ষে তো জিতলো ভারত, যেখানে ভারত জিতে কিন্তু আপাতত ভাই এক নম্বর, সে হেরেও এক নম্বর ছিল, কিন্তু রান রেটও প্লাস দুই। সাউথ আফ্রিকা অবশ্যই রান রেট থেকে অনেক পিছিয়ে পড়েছে, প্লাস এক পয়েন্ট তিনে চলেছে দুই থেকে সরাসরি, যেখানে তাও এখনও এক নম্বরে ভারত আছে, দ্বিতীয় সাউথ আফ্রিকা, তৃতীয় অস্ট্রেলিয়া, চার নম্বরে নিউজিল্যান্ড, এবং চার নম্বর, পাঁচ নম্বর, ছয় নম্বরে যদি তোমরা দেখো তো অবশ্যই আফগানিস্তানের, যার চার নম্বরের চান্স বেশি, তার কারণ নিউজিল্যান্ড এখানে একটা ম্যাচ জিততে পারে, পাকিস্তানও একটা ম্যাচ জিততে পারে, দেন তাদের পয়েন্ট হয়ে যেতে পারে 10, কিন্তু এখানে আফগানিস্তান যদি দুটি ম্যাচ পরপর জিতে যায় পাকিস্তানের, এই আফগানিস্তানের পয়েন্ট বেশি হয়ে যাবে পাকিস্তানের চেয়েও, নিউজিল্যান্ডের চেয়েও। এখানে কিন্তু আফগানিস্তান এখনও সবচেয়ে বেশি সুযোগ সেমিফাইনালে ওঠার জন্য, যেখানে আপনাদের কনফার্মভাবেই বলে দিচ্ছি যে ভারত, সাউথ আফ্রিকা তো ফুললি কনফার্ম এবং অস্ট্রেলিয়াও কনফার্ম চার নম্বরে, কিন্তু ভাই তিনটে দলের লড়াই হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান এবং নিউজিল্যান্ড। আপাতত কিন্তু নিউজিল্যান্ড চার নম্বরে থাকলেও আফগানিস্তানের কাছে সবচেয়ে বেশি সুযোগ এবছর বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা। তো অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টে জানান কোন চারটি দল সেমিফাইনালে উঠবে। আজকে কিন্তু সাউথ আফ্রিকাকে হারিয়ে ভাই সেরকম একটা পয়েন্ট টেবিলে হেডফেড এমনিও হয়নি, কিন্তু পাকিস্তান, আফগানিস্তান আর নিউজিল্যান্ড কে উঠবে সেমিফাইনালে, চার নম্বর পজিশন কে দখল করবে নিচে কমেন্টে জানান।